আসসালামু আলাইকুম সবাইকে, আমি মোহাম্মদ সৈকত হোসেন, সিইও কোড স্টুডিও সফটওয়্যার কোম্পানি। আমরা যে কোনো ধরনের মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট করে দিই, যে কোনো ধরনের ওয়েবসাইট বানিয়ে দিই। আপনারা যদি নিউজ পেপার পড়েন, বিভিন্ন টেলিভিশনে বিজনেস রিলেটেড খবর দেখেন, তাহলে দেখবেন যে বর্তমান বিশ্বে টেকনোলজি রিলেটেড যেই স্টার্টআপগুলো আছে, সেই স্টার্টআপগুলোর উদ্যোক্তা যারা আছে তারাই মূলত বেশি ধনী। উদাহরণ হিসাবে আমি যদি বলি ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ, বিল গেটস, আরও অন্যান্য যারা ধনী হচ্ছে সব কিছু এই আপনার মোবাইল অ্যাপ ওয়েবসাইট কেন্দ্রিক। আসলে এখন যেটা হচ্ছে যে পুরো বিশ্বব্যাপী একটা তথ্য প্রযুক্তির বিপ্লব, টেকনোলজির বিপ্লব হচ্ছে। এর আগে যেমন আমাদের হচ্ছে শিল্প ইন্ডাস্ট্রির বিপ্লব হয়েছিল, সেরকম কিছু একটা হচ্ছে। আপনি যদি দেশে বিদেশে যে কোনো জায়গায় দেখেন, যারা অনলাইনে বিজনেস করতেছে তারাই আসলে খুব মানে মিলিয়নার বিলিয়নার টাইপের হয়ে যাচ্ছে। অনলাইন বিজনেস করে আসলে সাকসেসফুল কেন হচ্ছে বা কেন এই জায়গায় বিলিয়নার বা মিলিয়নার হচ্ছে, এটার পাঁচটি কারণ আজকের ভিডিওতে আমরা উল্লেখ করব। নাম্বার এক, খুব কম খরচেই আপনি অনলাইন বিজনেস শুরু করতে পারেন। যেমন এখন যেটা দেখা যাচ্ছে, অনেক প্রচুর ছেলে মেয়ে সবাই যেটা করতেছে, অনলাইনে ফেসবুক পেজ খুলে ছেলে মেয়েদের বিভিন্ন ধরনের পোশাক, মেয়েদের বিউটি প্রোডাক্ট, অনলাইনে আসবাবপত্র, বিভিন্ন কিছু বিক্রি করতেছে। আপনি একবার ভাবেন যে এই কাজটাই যদি আপনি ফিজিক্যালি করতে চান, একটা দোকান ভাড়া নিতে হবে, তারপর প্রোডাক্টগুলো কিনতে হবে, তাহলে কত টাকা খরচ পড়তে পারে। আরও একটা মজার বিষয় আছে, অনেক ছেলে মেয়ে যাদের আসলে নিজস্ব প্রোডাক্টও নাই, বিভিন্ন সোর্স থেকে প্রোডাক্টের ছবি তুলে সেগুলা তাদের গ্রুপে পোস্ট করতেছে, যখন মানুষজন কিনতেছে তখন সেই সোর্স থেকে সেই প্রোডাক্টগুলো নিয়ে আসতে, সেইভাবে ব্যবসাটা করতেছে। একটা দোকান খোলার থেকে, দোকান ভাড়া, তারপরে দোকানের যে সিকিউরিটি মানি, এগুলোর থেকে আপনি যদি মোবাইল অ্যাপস বা ওয়েবসাইটের মাধ্যমে বা প্রথমে ফেসবুক পেজের মাধ্যমে ব্যবসা শুরু করেন, তাহলে দেখেন কত টাকা পয়সা সাশ্রয় হয়। আর আমাদেরকে অনেক সময় ফোন দিচ্ছে, যারা ফেসবুকে বেশ সাফল্য পাচ্ছে তারা আমাদেরকে ফোন দিচ্ছে মোবাইল অ্যাপস বানিয়ে নেওয়ার জন্য, মানে নিবে ওয়েবসাইট বানিয়ে নেওয়ার জন্যে। তো মূলত হচ্ছে যে অনলাইন ব্যবসা বা এগুলো করলে বা টেক কিছু স্টার্ট আপ করলে খুব অল্প খরচেই আপনি মানে এটা যাত্রা শুরু করে দিতে পারবেন। নাম্বার টু হচ্ছে প্রচুর ইনকামের এই জায়গায় অপরচুনিটি আছে বা সুযোগ আছে। কিভাবে দেখেন, আমরা সাধারণ পাবলিক, দিন আমাদের কাছে 24 ঘন্টা, কিন্তু যারা টেক জায়ান্ট মানে কোম্পানির যে মালিক আছে তাদের সময় 24 ঘন্টা। মানে এই জায়গায় তফাতটা কোথায়, তারা এমন একটা এনভায়রনমেন্ট তৈরি করছে, তারা এই 24 ঘন্টার ভিতরেই অনেক মানুষকে সার্ভিস দিচ্ছে, বাট আমরা খুব অল্প সংখ্যক লোককে সার্ভিস দিতে পারতেছি। একটা উদাহরণ যদি দেই যে একটা চা বিক্রেতা ডেলি ধরেন 1000 কাপ চা বিক্রি করে, তো সে যদি নিজে 1000 কাপ বানাতে থাকে, বানায় বিক্রি করে নিজের হাত দিয়ে, তাহলে এক সব চায়ের স্বাদের মান এক থাকবে না। আর তাছাড়া ও তো দিনে এত মানে চা বিক্রি করতে পারবে না, মানে এত কিছু করতে পারবে না, ওর ব্যস্ততা বাড়বে। ওই কাজটাই সে কী করলো, বাজারে থেকে চা ভেন্ডিং মেশিন কিনে আনলো 10টা। কিনে আনার পর কী করবে, 10টাতে 100 টাকা করে চা বানাবে। সে যদি প্রথমেই সব চা লিকার, তারপরে চিনি সব মিক্স করে দেয়, প্রত্যেকটা চায়ের স্বাদের মান এক থাকবে, এবং সে দিন শেষে দেখবে যে বিদ্যুৎ বিল, চার যে ভেন্ডিং মেশিন কেনার খরচ, এগুলো সব মিলায়ে দেখবেন যে তার খরচ মানে উঠে গেছে এবং লাভ বেশি হচ্ছে। তো অনলাইনে এটাই যে আপনি অ্যাট এ টাইম অনেক লোককে সার্ভিস দিতে পারবেন, আর অনেক এই জায়গায় ইনকামের অপরচুনিটি তৈরি হবে। কিন্তু আপনি একা একটা বাসায় বসে বা একটা ফিজিক্যালি শপে কতজনকে আর সার্ভিস দেবে। নাম্বার 3, আপনার অনলাইন বিজনেস এটা 24 ঘন্টায় খোলা থাকবে। তো আমরা অনেক সময় বিভিন্ন সময় আমাদের মোবাইলে বিভিন্ন অ্যাপ থেকে পুশ নোটিফিকেশন আসে, এই পুশ নোটিফিকেশন আসার পরে আমাদের বেশিরভাগই আমরা কী করি, অনেক সময় ওই মোবাইল অ্যাপে ঢুকি, ওয়েবসাইটে ঢুকি, তারপরে অর্ডার করি। ওই সময় দেখেন যে বিজনেসের মালিক সে ঘুমাচ্ছে, তারা করে কি যে পরে আমাদেরকে ফোন দেয়, ফোন দিয়ে যে অর্ডার কনফার্ম করে, হ্যাঁ আপনি মনে হয় আমাদের ওয়েবসাইটে বা আমাদের মোবাইল অ্যাপে অর্ডার করছিলেন, আপনি কি নেবেন নাকি, তারপরে সে প্রোডাক্ট ডেলিভারি দেয়। তো আপনি দেশে থাকেন, বিদেশে থাকেন, দোকান খোলা থাক বন্ধ থাক, কিন্তু অনলাইনে যদি মোবাইল অ্যাপস ওয়েবসাইটের মাধ্যমে ব্যবসা করেন, এটা 24 ঘন্টায় খোলা থাকবে, এবং 24 ঘন্টায় সকল অ্যাক্টিভিটিস মানে মনে হবে একটা দোকান
আছে আর কি, বা যে কোনো একটা সার্ভিস যদি বিক্রি করেন সেটা আছে। এমনকি আমাদের যেই করোনার সময় ছিল সেই সময় ফিজিক্যাল সব দোকানগুলো বন্ধ ছিল, কিন্তু অনলাইনে কিন্তু সব খোলা ছিল। এবং এই করোনার ভিতরেই যে টেক কোম্পানিগুলো আছে তারা তাদের সম্পত্তি আরও কিন্তু বেড়ে গেছে, কমে নাই। নাম্বার চার, আপনার যে বিজনেস, আপনার আইডিয়া, এটাকে দেশ বিদেশ সব জায়গায় ছড়াই দিতে পারবেন। বর্তমান যে ডিজিটাল মার্কেটিংয়ের যুগ আছে, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, লিঙ্কডিন, এগুলোর মাধ্যমে দেশে বিদেশে এগুলো প্রচার করা কোনো ব্যাপারই না। আপনি গ্রামে থাকেন, শহরে থাকেন, যে কোনো জায়গায় থাকেন, যে কোনো অবস্থায় থাকেন, আপনি সেই জায়গা থেকে আপনার প্রোডাক্ট, আপনার উদ্যোগ, আপনার সার্ভিস এটা পুরো দেশব্যাপী আপনি দিতে পারবেন। সেই রকম একটা অপরচুনিটি আছে। নাম্বার পাঁচ, আপনি প্রচুর ফ্রি টাইম পাবেন, আপনার ব্যস্ততা কমে যাবে, জীবনকে উপভোগ করতে পারবেন। তো আপনার বিজনেস, আপনার আইডিয়া যখন সব কিছু অনলাইনে অটোমেটেড হবে, মোবাইল অ্যাপস, ওয়েবসাইট দ্বারা পরিচালিত হবে, আপনি কি দেখতে পারবেন যে আপনি দেশে থাকেন বা বিদেশে থাকেন, আপনার ফিজিক্যাল এক্সিস্টেন্স লাগবে না, আপনার ব্যস্ততা কমে যাবে। আপনি হয়তো বন্ধুদের সাথে ঘুরতেছেন, কিন্তু অনলাইনে জাস্ট কয়েক মিনিটে আপনি একটা বিষয় সলভ করে ফেলতে পারবেন, কিন্তু ফিজিক্যালি এটা কিন্তু সম্ভব না। আপনার ওই বাসায় গিয়ে বা কোনো একটা দোকানে গিয়ে আপনার সার্ভিস দিতে হবে, সেটা আপনাকে আসলে বেঁধে রাখবে, কিন্তু এই জায়গায় আপনার ব্যস্ততা থাকবে না। আর এই জায়গায় তো প্রচুর ইনকামের সুযোগ আছেই, কারণ আপনি লার্জ স্কেলে অনেকজনকে সার্ভিস দিতে পারবেন। আমার কথাই যদি বলি, আমি রাজশাহীতে বসে পুরো বাংলাদেশে, এমনকি দেশের বাইরে, অস্ট্রেলিয়া, জার্মানি, দুবাই, তাছাড়া বাংলাদেশের ভিতর বিভিন্ন জেলা থেকে, মানে বিভিন্ন জনের সাথে আমি অনলাইনে কাজ করতেছি, তাদের স্টার্ট আপ এর মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট করে দিচ্ছি, ওয়েবসাইট বানায় দিচ্ছি, আমাদের রাজশাহীতে অফিস আছে, অনেকজন মিলে কাজ করি। তো এইটাই আসলে অনলাইনের যে সুবিধা, যে আমি রাজশাহী থেকেও আজকে বরিশাল, ঢাকা, চট্টগ্রাম থেকে আমাকে মানুষ ফোন দিচ্ছে এবং মানে আমার কাছ থেকে সার্ভিসটা নিচ্ছে। আপনারা যারা ভাবছেন যে কোনো আইডিয়া মাথায় ঘোরাঘুরি করতেছে, চাচ্ছেন স্টার্ট আপ করবেন কিন্তু সাহস পাচ্ছেন না, আমি তাদেরকে বলবো যে শুরু করে দেন। আসলে এই জায়গায় যেটা হচ্ছে, প্রথমত বেশি ইনভেস্ট করা লাগবে না, আর যদি আপনি প্রপার গাইডলাইনে বা প্রপার প্ল্যানে আপনি যদি আগান তাহলে আপনার লস হবে না। অ্যাটলিস্ট আপনি যদি লাভ নাও করতে পারেন তাহলে আপনার লস হবে না, একবার আপনার ট্রাই করে দেখা উচিত। তো আপনি শুরু করেন, আর যদি মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট, ওয়েবসাইট ডেভেলপমেন্ট নিয়ে কোনো সার্ভিস আপনার লাগে তাহলে আমাকে সরাসরি কল করতে পারেন। আমার নাম্বার 01784286885, আর এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপও খোলা আছে, আমাদেরকে হোয়াটসঅ্যাপেও নক করতে পারেন। আর মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট বা ওয়েবসাইট ডেভেলপমেন্টের কস্ট কেমন হয়, খরচ কেমন হয়, এই বিষয় নিয়ে আমার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও করা আছে, আমি এই ভিডিওতেই আশেপাশে কোথাও দিয়ে দিব, যেটা আপনি দেখতে পারবেন মানে ক্লিক করে, আর ওটা দেখে আপনার আইডিয়া নিতে পারেন যে আপনার প্রাথমিক খরচটা কেমন হতে পারে। না হলে ফোন করতে পারেন, আসলে যদি ভালো ইউনিক আইডিয়া থাকে তাহলে আমরা তার সাথে মানে সুযোগ দিয়ে শেয়ারে বা অনেক কিছুভাবেই আমরা সার্ভিসটা দিয়ে দেই আসলে। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমি মূলত বাংলাদেশে, বাংলাদেশের বাইরে যারা স্টার্ট আপ নিয়ে কাজ করতে চায়, যাদের ওয়েবসাইট ডেভেলপমেন্ট প্রয়োজন, মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট প্রয়োজন, তাদেরকে সার্ভিস দিয়ে থাকি। আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি ক্লিক করে রাখবেন। আর এই ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।